বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যে চোরেদের উপদ্রব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দোকানপাট থেকে শুরু করে বাড়ি ঘর কোনোটাই বাদ যাচ্ছে না চোরেদের উপদ্রব থেকে। এমনকি গবাদি পশুরা পর্যন্ত সুরক্ষিত নয়, গবাদি পশু চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। একই রাতে একই পাড়ায় তিনটে পরিবারের থেকে গরু চুরির ঘটনা ঘটেছে এবং এই গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। জানা গেছে আমতলী থানার অন্তর্গত রানীর খামার ঝরঝরিয়া জেবি স্কুল সংলগ্ন পাড়ার ঝুটন শুক্লদাস, ইন্দ্রজিৎ ভৌমিক এবং সন্তোষ রায়ের বাড়ি থেকে শনিবার গভীর রাতে চোরের দল গরু চুরির ঘটনা সংঘটিত করেছে। এলাকার মানুষ যখন শনিবার গভীর রাতে ঘুমে আচ্ছন্ন, সেই সুযোগকে কাজে লাগিয়েই চোরের দল তিনটি বাড়ি থেকে মোট ছটি গরু চুরি করে নিয়ে গেছে। চোরের দল তিনটি বাড়ির মোট ছটি গরু ঝরঝরিয়া জেবি স্কুল মাঠে গাড়ি রেখে সেখান থেকে গরুগুলো গাড়িতে তুলে নিয়ে যায়। রবিবার ভোরে তিন পরিবারের লোকজন ঘরে গরু দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় এলাকাবাসীরা ছুটে এসে গরুগুলোকে দীর্ঘক্ষণ খোঁজার পরেও কোনো সন্ধান পায়নি। স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও এলাকায় গরু চুরির ঘটনা সংঘটিত হয়েছিল। বহুদিন পর আবার শনিবার গভীর রাতে একই পাড়ায় তিনটি বাড়িতে গরু চুরির ঘটনা সংঘটিত হয়েছে এবং স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই পাড়ার বেশিরভাগ মানুষই গরিব অংশের মানুষ এবং তারা কৃষিকাজের পাশাপাশি গবাদি পশুপালনের মাধ্যমেই তাদের জীবন যাপন করে থাকেন। কিন্তু এভাবে যদি এক বাড়ি থেকেই এতগুলো গরু চুরি হয়ে যায় তাহলে তারা বাঁচবেন কি করে, খাবেন কি, এই প্রশ্নই কিন্তু করছেন তারা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনব। কিতেই ছিল দিদি ঘটনা? ঘটনা কালকে রাত্রে আমরা ঘুমাই রেছি, ঘুমাই তারপরে তো আমার দেওয়ার এটা তো এবার কোথা থেকে মানে ঘুম নিচে গা ছড়িয়ে দেওয়া যায় থেকে এটা করে বলবো পতা তোরা গরু আসেনি ঘরে ঘুমাবো তো রাত্রে গরু বাঁধছে আর গরু তো কে দেহা ওইটা গরু আসেনি তো ওইটা দেহে গরু নেই কালকে রাত্রে বেলা নিছি। হ্যাঁ কালকে রাতে তিনটা সন্ধ্যা উঠছে সজাগ হয়েছে আর কি। তো আপনারা ওই গরু যে নিচে কোন সময় জানছেন? তিনটা সময় সজাগ হয়েছে, তিনটা সময় সময় জানছে যে গরু নিচে গেছে। কয়টা গরু নিছে? আমরা তো দুইটা গরু নিছে, একটা গায়ে একটা বাছা। কোন বাড়িতে হইছে মানে এই ঘটনা? আচ্ছা আপনারা কি মানে কোনো টের পাইছেন না? না না টের পাইছেন, গতকাল আদ্র পুরো ভেঙে গেল। এই ধরনের ঘটনা আগে কোন সময় হইছে না? আগে একবার 2021 সালে হইছিল। পুলিশে কি বিষয়টা জানাইছেন নি আপনারা? পুলিশে ফোন করছে ওই এনে থানায়। কোন কোন থানার? আমপুলি থানা। আচ্ছা এই জায়গাটার নাম কি? মতিগঞ্জ চৌধুরিয়া। আপনার বাড়ির মালিকের নাম? জুটন শুক্লদাস। পৌনে তিনটা বাজে উঠছি উঠতে আমার ইয়াদ গেছি পরে এরপরে আমি তো কি তারে রাজার গরু দিদি নাই। এরপরে মা পোতে ইয়া কইরা বাইরে এসে বাইরে দিয়ে তিনটা গরু নাই। গরু কটা আসলো? তিনটা গাই বাসুর আর দামর একটা লাল দয়ের বালা ওই বড় গরুটা সবজি লিয়ে গেছে। সবজি লিয়ে গেছে। আচ্ছা এই ঘটনা কোনো সময় হয়েছে না? না আর হয়েছে না কোনোদিন। আমরা পাড়ার মধ্যে আর দুই বাড়ি তো হয়েছে মানে আপনার বাড়ি লিয়ে তিন বাড়ি হয়েছে। আচ্ছা এই থানাতে জানাইছেন নি বিষয়টা? ওখানে গেছে তে গেছে আর কি। আচ্ছা মানে গরুটি এখন পর্যন্ত কোনো জায়গায় পাইছেন না? পাইছেন ওখানে খাওয়া গেছে না। কত বছর ধরে আপনি গরু পালন যায় আপনারা? আমরা আমার বিয়া হয়েছে পর থেকে ওই গরু পালতে আছে, আমার শ্বশুর শাশুড়ি থাকতে ধরে পালতে আছে। তারপর ওখানে তাই না এমন যায় এক এক প্রায় এক মাস ছ দিন চলে তাই না কোনো আয়ুষ ভর্তি। এই জায়গাটার নাম কি? তা এটা মোর জোরজোরে মধুবন জোরজোরে। আপনার বাড়ির মালিকের নাম? সন্তোষ রায়। আপনারা শুনলেন এলাকাবাসীর কি বক্তব্য রয়েছে এবং যে বাড়িগুলো থেকে চুরি হয়েছে গরুগুরু তাদেরই বাকি বক্তব্য আপনারা শুনলেন। স্বাভাবিকভাবেই এলাকাবাসীর একটা ক্ষোভ তো রয়েছে পুলিশের বিরুদ্ধে। এলাকায় টহলদারি এবং চোরেদের উপদ্রবে এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছেন গোটা রাজ্যের সাধারণ মানুষ এবং গবাদি পশুও কোনোভাবেই সুরক্ষিত নয়। গবাদি পশু গরু বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু চুরি হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।